আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। মহতরম ডক্টর মাসুদ ভাই, আপনি মালয়েশিয়া থাকা বোন প্রফেসর ডক্টর হামিদার কয়েকটি প্রশ্ন করেছেন আমার কাছে, সেই প্রশ্নগুলোর উত্তর আমি সংক্ষেপে দেওয়ার চেষ্টা করব। এক নম্বর প্রশ্ন হচ্ছে, বাতি না জ্বালিয়ে মৃদু আলোতে আবছা অন্ধকারকারী রাতে নামাজ পড়া যাবে কি? উত্তর, আবছা আলো আলোতে এবং এমনকি অন্ধকারেও রাতের নামাজ পড়াতে কোনো বাধা নেই। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে, আমি শুয়ে থাকতাম আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের নামাজ পড়তেন, দীর্ঘ নামাজ উনি পড়তেন। তো তাদের ঘরটা এত ছোট ছিল যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাজদায় যেতেন তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহার পাটা সরিয়ে দিতেন, না হলে তিনি জায়গা পেতেন না সাজদার। তো পাটা তিনি সরিয়ে দিতেন, এরপরে যখন আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় রাকাতে চলে যেতেন তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঘুমের ঘরে তার পাটা আবার বিছিয়ে দিতেন। তো আবার পরের রাকাতে এসে রাসূল আবার তাকে পাটা সরিয়ে দিতেন। আর আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, তখন আমাদের ঘরে কোনো বাতি থাকতো না, অন্ধকারেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তেন। তো আবছা আলো থাকলেও কোনো সমস্যা নেই, অন্ধকারেও যদি নামাজ পড়ে আর কেবলা ঠিক থাকে তাতে শরীয়তে কোনো বাধা নেই। দুই নম্বর প্রশ্ন করেছেন বোন, হারাম সময়ে কোরআন তেলাওয়াত নিশ্চয় করা যাবে? জি, যে সকল সময়ে সালাত আদায় করা নিষেধ, সূর্য ওঠার সময়, দ্বিপ্রহরের সময়, সূর্য ডোবার সময়, এই সময়গুলোতে কোরআন পড়া জায়েজ আছে, কারণ নিষেধের কথাটা শুধু সালাতের ক্ষেত্রেই বা নামাজের ক্ষেত্রেই বর্ণিত হয়েছে। আর এ ব্যাপারে সৌদি আরবের স্থায়ী ফতোয়া বোর্ডকে জিজ্ঞাসা করা হলে তারা বলেছিলেন, যেহেতু কোনো নিষেধের দলিল পাওয়া যায় না তাই জায়েজ, আর নিষেধ করা হয়েছে সালাত থেকে। তো এই যে সকল সময়গুলোতে সালাত পড়া নিষেধ করা হয়েছে সে সকল সময়ে সালাত আদা করা যাবে না, কিন্তু জিকির আজকার এবং কোরআন তেলাওয়াত এগুলো জায়েজ আছে। তবে কোরআন তেলাওয়াত যখন মহিলাদের মাসিক সমস্যা থাকে অথবা কেউ নাপাক অবস্থায় থাকে তখন কোরআন তেলাওয়াত করা যায় না। তবে যদি কোনো মহিলা কোরআন ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে মাসিক অবস্থাতেও সে পড়তে পারে, কিন্তু কোরআন স্পর্শ করে পড়া নয়। হয়তো এখনকার বর্তমান সময়ে মোবাইলে যেই প্রোগ্রাম থাকে, অ্যাপসের মাধ্যমে যে কোরআন ডাউনলোড করা হয় সেটা থেকে পড়তে পারে, এটা এটা বিধান মুসহাফ বা কোরআনের লিখিত কোরআনের বিধানের বিধান রাখে না, এটা একটা আপনার যন্ত্র বিশেষ হওয়ার কারণে। আর অনুরূপ সে হয়তো কোনো কারির যে কেরাত সেটা চালিয়ে দিয়ে তার সাথে সাথে পড়তে পারে যদি ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তিন নম্বর প্রশ্ন হচ্ছে, অনেক সময় বেশি রাগ হলে, মন খারাপ হলে, বেশি হলে হয়তো অনেক কথা বলা হয়ে থাকে। জি, এটা সকলের ক্ষেত্রেই হয়ে থাকে, যদিও মন থেকে না। যেমন মেয়েকে বলা হলো, তুই আমার সামনে থেকে দূর হ, আমার সামনে আসবি না, তাতে কি বদদোয়া হলো? না, এমনটি বদদোয়ার পর্যায়ে পড়ে না। বদদোয়া হলো যে তাকে তুই ধ্বংস হ, আল্লাহ লানত হোক তোর ওপর, এরকম কোনো শব্দ বের হলে তখন সেটা বদদোয়ার পর্যায়ে চলে যায়। তবে আপনি যেভাবে বলেছেন এটা বদদোয়ার পর্যায়ে পড়ে না, তবে এরকম রাগ থেকে দূরে থাকা উচিত আমাদের প্রত্যেকেরই, কারণ শয়তান কিন্তু সকলের কাছে একই রাস্তা দিয়ে আসে না, এক একজনের কাছে এক এক তরিকা ব্যবহার করে, যেটা তার কাছে ফল দেয় বা যেটা তার কাজ দেয়। তো অনেকের কাছে বা অনেক বা বেশিরভাগ লোকের ক্ষেত্রেই সে কিন্তু এই রাগের সুরত ধরে আসে। আর এই জন্য আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফে হাদিসে বর্ণিত হয়েছে, আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে, একজন লোকে সে রাসূলকে বললেন, আউসিনি, আমাকে ওসিয়ত করুন। তখন রাসূল বললেন, লা তাকযাব ফারাদদা মিরারান, কয়েকবার তিনি বললেন আমাকে ওসিয়ত করুন। রাসূল বারবার বললেন, লা তাকযাব, তুমি রাগ করিও না। তো রাগ করাটা ভালো কাজ নয়, এই জন্য আমাদেরকে রাগটা কন্ট্রোল করতে হবে। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম যে, আমাকে
এমন একটা আমলের কথা বলে দিন যা আমাকে জান্নাতে নিয়ে যাবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা তাগযাবু ওয়ালাকাল জান্নাহ, তুমি রাগ করিও না, তোমার জন্য জান্নাত রয়েছে। আল্লাহু আকবার। তো এই জন্য আমাদের রাগ থেকে সংযত হওয়া উচিত, এবং রাগের মধ্যে মানুষ নিজেকে কন্ট্রোল রাখতে পারে না, তখন অনেক কথা বলে ফেলে, যার কারণে পরবর্তীতে তাকে আফসোস করতে হয়, কিন্তু কোনো উপায় থাকে না। অনেক ক্ষেত্রে এইরকম রাগারাগির ফলে অনেকে স্ত্রীকে তালাক দেয়, অনেক স্ত্রী স্বামীর উপরে বা অন্যের উপরে বা মা বাবার উপরে অন্য ছেলে মেয়েদের উপরে বদদোয়া করে দেয় বা তাদেরকে কষ্ট দেয়, এমন কথা বলে যা পরবর্তীতে সে অনুতপ্ত হয়, কিন্তু কথা তো বের হয়ে গেছে। তো এই জন্য রাগটাকে সংযত করা উচিত। আল্লাহ তাআলাও আমাদেরকে বলেছেন, তিনি তার বান্দাদের প্রশংসা করতে গিয়ে বলছেন যে ওরা প্রশংসিত যারা ওয়াল কাযিমিন আল গায়জা ওয়াল আফিনা আনিন নাস, যারা নিজেদের রাগকে সংযত করে এবং মানুষকে মাফ করে দেয়। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এবং আল্লাহ নেক কাজকারীদেরকে, ভালো কাজকারীদেরকে পছন্দ করেন, ভালোবাসেন। তো আমাদের উচিত যে আমাদের রাগকে আমরা সংযত করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরেক হাদিসে বলছেন যে লাইসা শাদীদু বিশুজা, বীরত্বের মাধ্যমে শক্তি দিয়ে যে অপরকে পরাজিত করে সেই প্রকৃত বীর নয়। ওয়া ইন্নামা শাদীদু মান ইয়াহমিলু নাফসাহু ইনদাল গাযাব আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, বরং প্রকৃত বীর হলো সেই লোক যে রাগের সময় প্রতিশোধ নিতে পারে, এরপরও নিজেকে কন্ট্রোল করে, রাগটা সে দমন করে। সেই জন্য রাগ আমাদের দমন করা উচিত, কারণ রাগের সময় অনেক শরীয়ত বিরোধী এবং আমাদের জন্য ক্ষতিকর কথা কাজ আমাদের দ্বারা হয়ে যায়, যার জন্য আমরা পরে অনুতপ্ত হই, আফসোস করি, কিন্তু কোনো উপায় থাকে না। তো সম্মানিতা বোন, আপনার ছেলে মেয়েদেরকে যে শব্দগুলো ব্যবহার করেন এগুলো সরাসরি বদদোয়ার পর্যায়ে পড়ে না, তবে এগুলো থেকেও আমাদের বেঁচে থাকা উচিত এবং রাগটাকে সংযত করা উচিত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন ও সহিহ হাদিস মোতাবেক চলার তৌফিক দান করুন, আমাদের রাগ সংযত করে আমাদেরকে জান্নাতে যাওয়ার সুযোগ করে দিন, এবং বেশি বেশি আমাদেরকে কিয়ামুল লাইল রাতের নামাজ পড়ার তৌফিক দান করুন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আফসুস সালাম, তোমরা সালাম বিনিময় করো, ওয়াসিলুল আরহাম, তোমরা আত্মীয়তার বন্ধন রক্ষা করো, আতঈমুত তাআম, গরিব মিসকিনদেরকে খাবার খাওয়াও, ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান-নাসু নিয়াম, এবং মানুষ যখন ঘুমিয়ে থাকে রাতে তখন তুমি কিছু নামাজ পড়ো, তাহলে তাদখুলুল জান্নাতা বিসালাম, তুমি নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবে। আল্লাহু আকবার, নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবে। এই জন্য রাতের কিছু নামাজ আমাদের পড়া উচিত। কোরআনুল করিম, এটা হলো মুজিজা খালিদা, চিরন্তন এবং স্থায়ী মুজিজা, যেটা আল্লাহর বাণী, যেটা আল্লাহ নিজে হেফাজত করার দায়িত্ব নিয়েছেন। তাই এই কোরআনটা আমাদের বেশি বেশি পড়া উচিত এবং বিশেষ করে বুঝে পড়া উচিত। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই সকল বিষয়ের উপরে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।